গেমস, দেশের ক্রীড়াঙ্গনে এত বড় আয়োজন প্রথমবার, স্বপ্নের পরিধি বিশাল, লক্ষ্যটাও তাই আকাশ ছোঁয়ার। তৃণমূলে গুরুত্ব দেয়া হয় না এমন কথা শোনা যায় হর হামেশা। এবার আশার পালে হাওয়া, বাজিমাত করছে তৃণমূলের খেলোয়াড়রাই। এই যেমন উষু, কুড়িগ্রাম ও সিলেটের দুই প্রতিযোগী জিতে নিয়েছেন স্বর্ণপদক। মাত্র কয়েক সপ্তাহের অনুশীলনে এমন ফল, তাদের চোখে মুখে তাই আত্মবিশ্বাসের ছোঁয়া। যে কষ্টটা করছি প্র্যাকটিসের জন্য, আমি খুব হ্যাপি যে আমি স্বর্ণপদক পাইছি, এখানে গোল্ড পাইছি। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে গোল্ড আনার চেষ্টা করব এবং দেশের সম্মান রাখার চেষ্টা করব। অ্যাথলেটিক্সেও নতুনের আবাহন, শিউলিরা গাইছে নতুন দিনের গান। 400 মিটার স্প্রিন্টে শিউলির গলায় উঠেছে স্বর্ণপদক। 400 মিটার স্প্রিন্টে ছেলেদের হয়ে স্বর্ণ জিতেছেন জহির রায়হান। মাত্র তো শুরু, চোখ তাদের বহুদূর। আমি নিজেকে তৈরি করছি, সামনে সাব গেমস, এশিয়ান গেমস আছে, এই গেমসগুলো লক্ষ্য নিয়ে আমার কোচ আব্দুল আল কাফি প্র্যাকটিস করেছেন। আমার অনেক বড় একটা স্বপ্ন আছে যে আমি ন্যাশনাল গোল্ড মারব, সে যত পরিশ্রম করতে হয় না কেন করব। অঙ্কুরে বিনষ্ট হওয়ার নজির আছে বাংলাদেশে, হারানোর ভয়ও আছে, এই ভাবনাগুলো পেয়ে বসেছে অনেকের মনে। তাই নতুনদের নিয়ে কি করতে হবে তার তাগিদ দিয়েছেন ক্রীড়াবিদরা। এই প্লেয়ারগুলো যেন হারিয়ে না যায়, এদেরকে এই তৃণমূল পর্যায় থেকে যে বাছাই করে জুডো, কুস্তি, উষু যেগুলো খেলায় আমরা যে কম বয়সটা পেয়েছি, এই বয়সটাকে ধরে যদি আমরা নেক্সট টাইমে বছরের পর বছর আমাদেরকে ট্রেনিং ও এদেরকে ট্রেনিং করা যায়, আমরা ভবিষ্যতে অনেক ভালো করতে পারবো। যে খেলোয়াড়গুলো বেরো আসবে তাদেরকে নিয়ে মনে হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে তাদেরকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত আমি মনে করি। এটা ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে, সারা বাংলাদেশ থেকে চিহ্নিত করে আপনি তাদের উপরে দায়িত্ব দেওয়া হোক যে আপনি প্রতি বছর আমাকে দুইটা অ্যাথলেট দিবেন। যুব গেমসের সাফল্যের পথ ধরে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা পাল্টে যাবে এমনটাই প্রত্যাশা সবার। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। পুরুষ ফাইনাল প্রস্তুতি।